আলু আবাদের শুরুতেই রংপুরে সারের তীব্র সংকট দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, টাকা দিয়েও আলু চাষের জন্য প্রয়োজনীয় টিএসপি, ডিএপি ও এমওপি সার মিলছে না। রেজাউল করিম মানিকের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল দুই সপ্তাহ ধরে রংপুরে আগাম আলুর আবাদ শুরু হয়েছে। এখন মাঠে মাঠে জমি তৈরিতে ব্যস্ত চাষিরা। আলুর জমি তৈরির সময় পর্যাপ্ত পরিমাণ টিএসপি, ডিওপি ও এমওপি সারের প্রয়োজন, কিন্তু চাষিদের অভিযোগ, তারা ডিলারের কাছ থেকে কাঙ্ক্ষিত সার পাচ্ছেন না। আবার অনুমোদিত নয় এমন অবৈধ সার বিক্রেতাদের দোকানে দোকানে এসব সরকারি সার বিক্রি হচ্ছে চড়া দামে। এই আলু গাছ বড় এক যেমন সার নাই, সার এখন 1100 টাকা বস্তা, আর ডিলাররা সবাই একতা হয়ে দেয়, সারের দাম বাড়া চল 1150-1200। এখন তো আমরা আলু আবাদ করতেছি, এই সময় যদি সার না পাই তো আমাদের সমস্যা না? রংপুর কৃষি বিভাগের তথ্য মতে শুধু আলু আবাদে বিএডিসির 219 জন ডিলারের জন্য 3673 মেট্রিক টন বিভিন্ন ধরনের নন ইউরিয়া সার বরাদ্দ রয়েছে। এই বিপুল পরিমাণ সার বরাদ্দের পরও রংপুরে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে কতিপয় ডিলার ও খুচরা বিক্রেতা। তবে পর্যাপ্ত সার মজুত রয়েছে, কোনো ধরনের বাড়তি দামে সার বিক্রি হচ্ছে না বলে দাবি করেছেন রংপুরের বিসিআইসির ডিলাররা। সার আসলে সংকটটা থাকবে না, জাস্ট সার্টেনলি নট রিসেন্টলি। সার সংকট সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা সহ অভিযুক্ত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রংপুর কৃষি বিভাগ। আমাদের ইউরিয়া, ডিএপি এই সারগুলো পর্যাপ্ত মজুত আছে এবং নন ইউরিয়া সারের কোনো সংকট নেই। উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসারদের সমন্বয়ে অনেকগুলো মোবাইল কোর্ট পরিচালনা করেছি। অব্যাহত সার সংকটে শস্য ভান্ডার খ্যাত রংপুরের চাষিরা আলু চাষাবাদে অনীহা প্রকাশ করায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।